হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এভরিথিং অ্যাবাউট আস। আজকে আমরা যাচ্ছি যমজ দুই বোনের বিয়েতে, যেটা তোমরা বিয়ে এবং মেহেন্দি অনুষ্ঠান দেখেছিলে সেইখানেই যাচ্ছি আজকে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আর যমজ ছেলে আর যমজ মেয়ের বিয়ে কেমন লাগলো, যমজ গাইলুর তত্ত্ব কেমন লাগলো সেটাও জানাবে কমেন্টে। আমরা এখন বেরিয়ে পড়েছি, টোটো করে যাচ্ছি। এই দেখো, ভেতরটা সাজিয়েছে, আলপনা দিয়েছে, আর দুটো বিয়ের মণ্ডপ হয়েছে যেহেতু যমজ মেয়ে সেই জন্যে। আর আমি একটু শাড়ি পরে ঘোরাঘুরি করছি, বন্ধুর বিয়ে বলে কথা একটু ঘোরাঘুরি না করলে হয়। এগুলো সব আমাদের সেলিব্রিটি বন্ধু বান্ধবী, আমরা কোন সকাল থেকে এসে বসে আছি, আর এরা সব 12:30 সময় এলো, কি আর বলি তোমাদেরকে। আর হাসছে দেখো। দাদা হাই বলুন, আপনিও বলুন। রমা দিদি হাই বলুন, হাই। মমা দিদি, মিনা দিদি, আপনি বলবেন। এই যে তত্ত্ব চলে এসছে, আর এখানে একটা ভালো জিনিস হচ্ছে, সেটা হচ্ছে টোটো করে তত্ত্ব হচ্ছে। এতদিন সব জায়গায় গাড়ি করে আমরা তত্ত্ব আনতে দেখেছি, বাট এটা একটা ইউনিক চিন্তাভাবনা টোটো করে তত্ত্ব আনা, যেহেতু মানে বরের বাড়ি আর কনের বাড়ি খুবই কাছে, একটুখানি যেতে হয়, সেই জন্যে টোটো করে এনেছে। ভালো কিন্তু চিন্তাভাবনাটা, আমাদের এই সুযোগে একটু টোটো করে তত্ত্ব আসা দেখা হয়ে গেল। আমরা এখন যাচ্ছি ফটোশুট করতে। দাদারা আপনারা কোথায়? দেখো এখানে ফটোশুট চলছে। মহাদি উকি মারছে দেখাচ্ছেন ফাঁক থেকে। এখানে গায়েলুদের জন্য মন্ত্র পড়া হচ্ছে, আর বড়জন ছোটজনের জন্য অপেক্ষা করছে। এই যে ছোটজন চলে এসছে, এবার সবাই হলুদ মাখাবে। এই যে কাকিমা হলুদ মাখাচ্ছে ওদের দুজনকে। কি লজ্জা, আহা বাপরি লজ্জা পাচ্ছি গু, এত লজ্জা আমি কোনোদিনও পেতে দেখিনি। এই যে পুরোহিত মশাই হলুদ দিচ্ছে এখন গায়ে। মাসি কিন্তু রক, গায়েলুদের পরে অলমোস্ট তো সবাই টায়ার্ড, কিন্তু মাসি কিন্তু এখনো টায়ার্ড হয়নি। মাসি একাই নিচে যাচ্ছে, এটা হচ্ছে অর্পিতা পারমিতার মাসি। আর একটা মজার ব্যাপার হচ্ছে, মাসি আর কাকিমা মানে ওদের মা আর মাসি দুজনাও যমজ, একই রকম দেখতে। তো সবাই মাসির নাচা দেখে ভেবেছে যে অর্পিতা পারমিতার মা নাচছে, কিন্তু এটা মাসি। আমরা এখন খাবো বলে প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি, আর এখানে মিনার খিদে লেগেছে তাই ও আগে আগে যাচ্ছে। আর এই দেখো প্যান্ডেলে বসে পড়েছি আমরা খেতে সবাই মিলে। আর এখানে ভাত জল দিয়ে দিয়েছে, শুক্তো দিয়েছে। আর এরপরে খাবারগুলো আমার ভিডিও করা হয়নি, কারণ প্রচুর খিদে পেয়েছিল, আর খাবার সামনে থাকলে ভিডিও করতে আমার ভালো লাগে না জানো, একেও বিয়েবাড়িতে খাবার সামনে নিয়ে ভিডিও করিনি। তো খেয়ে নিই আমি, তারপরে বাকি ভিডিওটা কন্টিনিউ করছি। চলো আমরা বাড়ি যাচ্ছি এখন, এরপরে আবার আসবো, রাত্রে আবার ভিডিওটা হবে, তোমরা কিন্তু সপ্তাহ দেখতে থাকো। রাতে দেখা হচ্ছে নাকি? চলো টাটা, রাতে ভিডিও আসছে খুব তাড়াতাড়ি।